চীনে করোনার কঠোর বিধিনিষেধের প্রতিবাদে চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বেজিং, নানজিং, সাংহাই সহ দেশটির বেশ কয়েকটি প্রদেশে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। প্রেসিডেন্ট শি জিনপিং ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। করোনা ভাইরাস নির্মূলে সরকারের জিরো কোভিড নীতির চাপে বিপর্যস্ত চীনের নাগরিকেরা। কঠোর বিধিনিষেধের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সপ্তাহের বেশিরভাগ সময় বন্ধ থাকছে অফিস ও কলকারখানা। এমন অবস্থায় গেল বৃহস্পতিবার উইঘুর অধ্যুষিত জিনজিয়ান প্রদেশের উরুমকি শহরের একটি অ্যাপার্টমেন্টে আগুনে 10 জনের প্রাণহানি হয়। তাদের ভবনে আটকে পড়া ও উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার জন্য করোনার বিধিনিষেধকে দায়ী করা হচ্ছে। আন্দোলনের সূত্রপাত মূলত ওই ঘটনা থেকেই। গত 3 দিন ধরে চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী বেইজিং, নানজিং, সাংহাই সহ বেশ কয়েকটি প্রদেশে। হাজারো ক্ষুব্ধ মানুষের বিক্ষোভে সমর্থন দিয়ে সামিল হয়েছেন রাজধানী বেইজিং ও নানজিং শহরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধীরে ধীরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও সবচেয়ে জনবহুল শহর সাংহাইয়ের রাস্তায় প্রেসিডেন্ট শি জিনপিং এর পদত্যাগের দাবিতে প্রকাশ্যে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে প্রশাসন। পুলিশের সঙ্গে ঘটেছে সংঘর্ষের ঘটনা, এতে আহত হয়েছেন অনেকে। এরই মধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং এর 1 দশকের শাসনামলে দেশটিতে এত বড় পরিসরে আন্দোলন দেখা যায়নি। জিরো কোভিড নীতি বাস্তবায়নের পরেও বর্তমানে দেশটিতে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। শন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।